জাতির বিপদর সময়ত হঠাৎ রাজনীতির আবির্ভাব বদরুদ্দিন আজমল। খিলঞ্জিয়ার অভিযোগ একাশরিয়া করে সকল ব্যস্ত এতিয়া আজমল চর্চাত। আজমল যেন এটা বিশেষ শক্তির ত্রাণকর্তা, কিন্তু এইখিনিতে প্রশ্ন উত্থাপিত হয় এই সময়ত কিমান প্রাসঙ্গিক আজমল কেন্দ্রিক চর্চা, আড়ত আছে নাকি রাজনীতির কিবা আউল লগা সমীকরণ। খিলঞ্জিয়ার অধিকার গৌণ করে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করবলৈ হঠাৎ রাজনীতির ভুমকি মারিলে বদরুদ্দিন আজমলে। আজমলক যেন একটা পক্ষই সম্মুখলৈ আগবাই দিছে। সমষ্টি পুনর্নির্ধারণ আর আহম সকলের বিভিন্ন অভিযোগের রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে থাকার সময়তে রাজনীতির পুনের ভুমুকি মারিলে বদরুদ্দিন আজমলে। রাজ্যের রাজনীতির বিভিন্ন বিষয়ে চর্চা লাভ করে থাকার মাজতে হঠাৎ এটা মহলে আজমলক সম্মুখলৈ লৈ অনার এটা অভিযোগও উত্থাপন হয়েছে। এটা যেন আজমল একটা বিশেষ শক্তির যন্ত্রকর্তা, আর সেয়া আজমলের কথা আর কর্মই প্রমাণ করেছে। এই সময়ত জাতীয় জীবনের যে সমস্যায় গা করে উঠিছে, যে সময়ত খিলঞ্জিয়ায় অধিকারের বাবে লাগিছে, যে সময়ত খিলঞ্জিয়ার অধিকার কাহিনীর চেষ্টা চলি থাকার অভিযোগ উত্থাপন হয়েছে, তেনে খণ্ডিখনত আজমলে করেছে সাম্প্রদায়িক মন্তব্য। অসমিয়াক লৈ বিরূপ মন্তব্যের পুনের চর্চা বদরুদ্দিন আজমল, আর সে এটা সমালোচনার লক্ষ্য হয়ে পড়েছে বদরুদ্দিন আজমল। একাংশই বদরুদ্দিন আজমলক বিজেপির এজেন্ডা বলেও এটা সমালোচনা করেছে। উল্লেখযোগ্য যে 2021 চনতে হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিল যে বিজেপি সরকারের কার্যকালত আজমল দিসপুরের 10 কিলোমিটার ভিতরলৈ আহিব নোৱাৰিব। কিন্তু সময় বাগরি, সময় বাগরার লগে লগে এটা রাজনীতির নির্ণায়ক শক্তি হয়ে উঠিছে বা উদ্ধার অভিযোগ উত্থাপন করেছে একাংশ। দিসপুরের 10 কিলোমিটারের আশেপাশে আজমলক সোমাব নোৱাৰিব বুলি কোৱা মুখ্যমন্ত্রীর মুখত এটা সঘনে শুনা যায় আজমলর নাম। অসমীয়া জাতির জটিল সময়ত আজমলক অনা হয়েছে, অসমীয়া জাতির জটিল সময়ত এটা মেরুকরণের মাজলৈ আহিছে আজমল, আর সেয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে যে কোনে উলিয়াই আনিলে আজমলক। আসলতে এনেদরে প্রশ্ন উত্থাপন হওয়ারও আছে এক অন্য কারণ। 20 জুলাইত সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া প্রকাশের পাছতে উত্তাল রাজ্যের রাজনীতি, রাজ্যের পরিবেশ উত্তাল হয়ে আছে, ঠায় ঠায় বিদ্রোহ আর প্রতিবাদর অগ্নি। বহুয়ে অভিযোগ উত্থাপন করেছে যে খিলঞ্জিয়াক সংখ্যালঘু করা হয়েছে এই খসড়ার জড়িয়ে। এই খসড়াই চূড়ান্ত রূপ পালে খিলঞ্জিয়া নির্ণায়ক শক্তি হয়ে থাকা সমষ্টিবর নোহা হব বলেও অভিযোগ উত্থাপন করেছে। তেনে সময়তে রাজ্যত চলিব লাগিছিল সমস্যা সমাধানের ব্যবস্থা, কিন্তু সমস্যা সমাধানের ব্যবস্থা নকৰি ধর্ম সম্প্রদায় জনগোষ্ঠী আদি বিষয়বুর হয়ে পড়েছে এটা রাজনীতির আধার। অর্থাৎ ধর্ম জনগোষ্ঠীর নামেরে চলিছে এটা রাজনীতি, ক্রমাৎ সাম্প্রদায়িকে বিষ বাষ্পয় কলুষিত করার দিকে এটা অসম চলি থাকা সমস্যা তথা বিষয়বুরক আহ্বান করে সাম্প্রদায়িক রাজনীতিত ব্যস্ত এটা একাংশ জনপ্রতিনিধি। লোকসভা নির্বাচনের দিন চমু চাপি আহিছে। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর এ আই ডি এফর সভাপতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় সম্মিলিতভাবে অসমত সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতি তুঙ্গত উঠাবর কারণে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এফালে যেতিয়া আজমল ডাঙরিয়ায় মিয়া অসমিয়ার সংজ্ঞা উলিয়াব, অন্যফালে অসমৰ মুখ্যমন্ত্রীয়ে উজনি অসমৰ পৰা যুবকসকল ওলাই আহি মিয়াক নিষেধ করব বলে আহ্বান জানাইছে। প্রথম কথাটো হৈছে যে তেওঁলোকে নিবনুৱা সমস্যা সমাধান করব নোৱাৰে, অসমৰ বানপানী গৰাখনিয়া সমস্যা সমাধান করব নোৱাৰে, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করব নোৱাৰে, চাহ শ্রমিকৰ মজুৰি বৃদ্ধি করব নোৱাৰে, অসমৰ আন্তঃগাঁথনি উন্নয়ন প্রায় স্থবির হৈ গৈছে, ৰাজভঁৰাল শূন্য, ধাৰ লৈ লৈ সরকার চলি আছে, গতিকে সরকার হিসাবে তেওঁলোকৰ যে ব্যর্থতা, বিজেপি আহিব, বিদেশি যাব, কোলাধন ঘুরাই আনিব, এই ধরনের প্রতিশ্রুতি ভঙ্গর যে অপরাধক তেওঁলোকে নিমজ্জিত, এই কথাবিলাক যাতে নির্বাচনের সময়ত রাইজে আলোচনা করবলে সুবিধা নাপায়, তেওঁলোকে সেই কারণে সাম্প্রদায়িক মেরু বিভাজনের রাজনীতিক আগন্তুক লোকসভা নির্বাচনত মূল ইস্যু হিসাবে লোক বিচারিছে। আজমল ডাঙরিয়াক সর্বতোপ্রকারে শক্তিশালী করবর কারণে মুখ্যমন্ত্রীয়ে সম্পূর্ণ চেষ্টা করে আছে, এই কথা এতিয়াও লুকাই থাকা নাই।
গতি হিন্দু মুসলমানের মাজত মেরুবিভাজনের রাজনীতি করে বিজেপিয়ে উন্নয়ন নিস্তব্ধ হয়ে থাকা ধার লো সরকার চলে থাকা কথাবিল কল পেল বিচারিছে। 25 লাখ নিবন সংস্থাপন দিব বলে হাজারবার প্রতিশ্রুতি দিয়া মুখ্যমন্ত্রী এটা সেই কথাবিল আলোচনা হওয়া বিচার না। গতি মানে সচেতন রাইজক এই কথা আহ্বান জানাম যে কিয় আজমল ডাঙরিয়ায় সংজ্ঞা নতুনকে নিরূপণ করেছে, কিয় মুখ্যমন্ত্রী উজনি লড়া ওলাই আহি মিয়াক শেষ করবেন বলে কেছে, আর কি কোন সময় কেছে, যে সময় লোকসভা নির্বাচনের দিন চমু চাপি আছে, এই কথাখিনি আমি সকলে যদি উপলব্ধি করে পড়লে এই সরকারখনের প্রকৃত ব্যর্থতা, এই সরকারখনে ভিজন ডকুমেন্ট রূপায়ণের যে ব্যর্থতা সেই কথাখিনি আলোচনার মাজলে আহিব, আর তেতিয়াই এই বিজেপি দিশপুরের পৰা ক্ষমতা সূত্র হব এই কথা মানে নিশ্চিত। চিফ মিনিষ্টারের মুখের পর হি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, কব নালে বেয়া পাইছো আমি, দুঃখ লাগিছে এনেকা করে মতন মুসলমান আর আমার ভাই সকলের ভিতর একটা বিভাজন লাগাই আছে, মারামারি কালি চেষ্টা করবো যদি কালি এইটার উপর যদি কোনো কোনো জায়গা কোনো এলাকার উপর না হয় এইটার কারণে দায়ী সরকার থাকবে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মই সেই সময়ত অসমৰ মুখ্যমন্ত্রী PhD বুলি গৌরব অনুভব করব অসমৰ এজন প্রতিনিধি হিসাবে, তেনে এজন মুখ্যমন্ত্রীর মুখত এনেকা ধরনের কথাবিল মানে শুনবলে নিবিচার, অতি দুর্ভাগ্যজনক কথা। তেখেতে সাংবিধানিকভাবে সকলকে সুরক্ষা দিব লাগে, উজনি নামনি মিয়া অসমিয়া এনেকা ধরনের বিতর্ক সৃষ্টি করব না লাগে। অসমের জটিল সময়ত এটা হঠাৎ আজমল আহি সমগ্র বিষয়টি তলপর করেছে, এয়া যেন দৃষ্টি কাহিনীর অপচেষ্টা। অসমের অভিযোগক যেন বারে বারে এনেকয়ে এড়াই চলিছে একটা পক্ষ, এয়া আজি বলে নহয় পূর্বেও অসমের আবেগ অনুভূতির জড়িত বিষয়সমূহর চর্চা চলি থাকার সময়তে হঠাৎ এনেদরে আবির্ভাব হয় আজমল, এনেদরে প্রতিবারেই যেন ব্যবহার করেছে আজমল, আর এইবারও তারই প্রতিফলন হল, এইবারও হঠাৎ রাজনীতিলে প্রবেশ করেছে তথা ভুমুকি মারিছে আজমলের প্রসঙ্গে। এতিয়া বহুতে মন্তব্য করেছে যে এই সময়ত আজমল কেন্দ্রিক চর্চা অপ্রাসঙ্গিক, আজমলের এই কথা বতরাই জাতির কিবা কামত আসব বলে হয়তো নাভাবে, কিন্তু চর্চার বিষয়বস্তু আজমল কেন্দ্রিক হয়ে থাকলে কোরবাত নোহা হব খিলঞ্জিয়ার অধিকারের প্রসঙ্গ বলে এটা বহুতেই মন্তব্য করেছে। গতি এই রাজনীতির যে সমগ্র চর্চিত বিষয় তথা আজমল কেন্দ্রিক যে রাজনীতি এটা চলি আছে, আজমল কেন্দ্রিক যে চিন্তা চর্চা অব্যাহত আছে, এই চিন্তা চর্চা সমূহের অবসান ঘটাই পরবর্তী সময় জনপ্রতিনিধি সমূহে অসমের অভাব অভিযোগ সমূহ কেনেক সন্মুখলে আনে বা চর্চার আওতালে আনে সময় হব লক্ষ্য। নিউজ এক্সপোর্ট, প্রাগ নিউজ, ডিজিটাল।